নবান্ন অভিযানে নিহত মইদুল ইসলাম মিদ্দার মৃত্যুর ঘটনার প্রতিবাদে নোয়াপাড়া থানার সামনে বিক্ষোভ বাম ছাত্র যুব সংগঠনের। গত 11 ফেব্রুয়ারি সিপিআইএম এর ছাত্র ও যুব সংগঠনের ডাকা নবান্ন অভিযানে গিয়ে আক্রান্ত হন DYFI নেতা মইদুল ইসলাম মিদ্দা। 3 দিন কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার। ঘটনার প্রতিবাদে বাম ছাত্র যুব সংগঠনের তরফে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। এই কর্মসূচি নেওয়া হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নোয়াপাড়া থানার সামনেও। বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে মুখ্যমন্ত্রীর কুশ পুতুল দাহ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্যা গার্গী চট্টোপাধ্যায়। বাংলা সব থানা ঘেরাও করে অবস্থান করছে আমাদের ছাত্র যুবরা, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে খুনি। মইদুল ইসলাম মিদ্দাকে খুন করেছে, ফরিদ মিদ্দাকে খুন করেছে। 500-এর বেশি কমরেড ছাত্র যুব কমরেড আহত, তারা হচ্ছে 300-এর বেশি কমরেড তারা চিকিৎসাধীন। এই মানে খুনি সরকারের বিরুদ্ধে আমরা FIR করছি, আর থাকার অধিকার নেই এই সরকারের। নিয়েছে পুলিশ FIR, নিতে তো হবেই। একটা মানুষ খুন হয়ে গেলে FIR নেবে না মানে? রাজ্য সরকারের তরফ থেকে আন্দোলন করার জন্য আপনাদের 250 জন কমরেডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগই দায়ের করবে, এরপর ওনাকে কে অভিযোগ দায়ের করবে সেটা দেখা যাক। উনি তো আর নবান্নে থাকছেন না, উনি তো আর মুখ্যমন্ত্রী থাকবেন না, এবার ওনার বিরুদ্ধে কে অভিযোগ করে সেটা দেখা যাক। উনি আগে চুরির টাকার হিসাব দিন। আমাদের ছেলেমেয়েরা তো চাকরি চাইতে গেছিলো, আমাদের ছেলেমেয়েরা তো শিক্ষার জন্য গেছিলো, আমাদের ছেলেমেয়েরা তো চুরি করতে যায়নি, আমাদের ছেলেমেয়েরা তো আমরা সবাই চোর বলে মিছিল করেনি। উনি তো চোর বলে আমরা সবাই চোর বলে মিছিল করেছেন, ওটা ডকুমেন্ট আছে। ফলে ওনার চুরির আগে হিসাব দিই, তারপর আমাদের ছেলেমেয়েদের বিরুদ্ধে উনি FIR করবেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।